प्रिय दर्शक बृंद बिनोदन माध्यम हल चलचित्र मीडिया मीडिया दीर्घ चल्लिस बचर अपने पास छवि निर्माण कर छबि आज हमारे 25वीं छवि माइनर फिल्म से प्रयोजना शुरू हो छबिटर नाम हल নাম সাইটো পিলার আমাদের এই এম কে মিডিয়া বিডিতে প্রযোজিত মুভিটা সব কিছু এম কে মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আমরা যখন যে কাজটা করি আমাদের এখানে আর্টিস্ট আছে পারভেজ গাঙ্গুয়া ভাই, আমাদের অনেক সিনিয়র, আমাদের বাপসামতুল্য লোক তিনি, আমার এই সাইডে আছে আমার পরিচালক বাবুল রেজা, ওই সাইডে আছে আমার ভাই তনু পান্ডে, ওই সাইডে আছে শাওন খান, ওখানে আছে এম কে মিডিয়ার আমার যে ছোট আর আমি মোহাম্মদ গাজী সম্রাট, আমি এখানে এসপির ভূমিকায় অভিনয় করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের পুরো ছবিটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাই। গাঙ্গুয়া ভাই কিছু বলবে এই ছবি সম্পর্কে? ধন্যবাদ ডাইরেক্টর সাহেব, আমার অনেক পুরান, আমার প্রিয়, আমার ভাই বাবু রেজা সাহেব পরিচালক আমাকে খুব ভালোবাসেন, ওই পত্রিকা ছবিতে ওনার ছবিগুলো গল্পগুলোর ভিতরে আমাকে রাখেন এবং রাখার চেষ্টা করেন প্রতিদিন। আজকে আমি বলবো এই ছবিটার জন্য সাইকো সাইকো কিলার, এই ছবিটা নতুন প্রযোজক এবং নতুন হিরো এবং নতুন নতুন আর্টিস্ট নিয়ে আমরা এই ছবিটা করতেছি। এই ছবিটার জন্য আপনাদের সবার কাছে আমরা দোয়া চাচ্ছি, এই ছবিটা যাতে আমরা সুন্দর মতনভাবে কাজ সম্পন্ন শেষ করতে পারি এবং আপনাদের উপহার দিতে পারি। তারপরে এই ছবিটার সম্পর্কে আপনারা নিজেরা দেখবেন, এতজনের ক্যামেরা চালালে সুন্দর সুন্দর সমালোচনা আপনারা করবেন। আমরা ইউটিউব ফেসবুক সব জায়গাতেই আমরা রিলিজ দেব এই ছবিটি এবং সিনেমা হলে প্রথমে রিলিজ দিয়ে থাকব। এই ছবিটি সুন্দর সুন্দর, এই যে এই ছবিটি সুন্দরভাবে দেখার উপভোগ করবেন। ছবিতে সব প্রযোজক এবং পরিচালকের নাম আছে এবং নামটা এবং সুন্দর একটা নাম, সুন্দর একটা গল্প, এবং এই ছবিতে আমি অভিনয় করে খুবই তৃপ্তি পাচ্ছি এবং খুবই সুন্দরভাবে মন খুলে অভিনয় করছি। বাকিটা আমার আরও এক ভাই আছে তনু পান্ডে। তনু পান্ডে তুমি ভাইয়া কিছু বলো। সবাইকে জানাচ্ছি আমাদের এই সাইকো কিলার টিমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে এই গরমের মধ্যে অনেক ভালো লাগছে, কারণ ভালো কাজ হলে তখন আর গরম আর ঠান্ডা কোনো কিছুই মানে শরীরে ধরে না। এত ভালো একটি গল্প, ইতিমধ্যে আমি প্রায় 17-18 ছবি আমার আপকামিং আছে, তো বিশেষ করে এই সিনেমাটি সকাল থেকে কাজ করছি সাইকো কিলার। তো পরিচালক বাবুল রেজা ভাই, ওনার এটা আমার দ্বিতীয় ছবি, তো
আমার রিলিজ হয়েছে প্রায় 200-র উপরে সিনেমা, আপনারা দেখেছেন। তো দ্বিতীয় ছবি হলে কি হবে, তার মানে তার এই গল্পের যে গাঁথুনি, তার যে হঠাৎ যে সে, আমি তার প্রতি একটু দুর্বল বলছি, কারণ সে দাঁড়ার উপরে যে সুন্দর গল্প লেখে আসলে খুব ভালো লাগে। কত সুন্দর ড্রামা লেখে, দাঁড়ার 10 মিনিটের মধ্যে একটা ড্রামা লেখে। সকাল থেকে কাজ করছি, আর আমাদের সবার জন্য দোয়া করবেন, এখানে নতুন পুরাতন মিলে আসলে নতুন থেকে পুরাতন হয়। আমরা একসময় একেবারেই শিশু ছিলাম, এখন আপনাদের দোয়ায় ভালোবাসায় অল্প একটু পুরনো হয়েছি। তো যাই হোক, ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের এই ব্যতিক্রম একটি কাজ পাবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যে আমি যেহেতু রানিং অনেক কাজ করছি, তো এই সাইকো কিলারটা আসলে একটি ব্যতিক্রম সিনেমা। সবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য ভালোবাসা রইল। এখন এতক্ষণ তনু পাণ্ডের কাছ থেকে আপনারা ছবি সম্পর্কে জেনেছেন, এখন আমি এই ছবি যে স্বত্বাধিকারী, যিনি আমাকে পরিচালক নিয়েছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার খুব প্রিয় একজন মানুষ মাইনুল ভাই এই ছবিটি প্রযোজক। এই মাইনুল ফিল্মসের যে ছবিটি হচ্ছে সাইকো কিলার, সে ছবিটি প্রযোজনা করছেন একজন তরুণ উদীয়মান, বলবো তরুণ ছেলে, সামনে তার আগামী পথ সুন্দর পথ। সেই মাইনুল ভাইয়ের কাছ থেকে আমরা এই ছবি। আসসালামু আলাইকুম ভাই, আমি নতুন হিসেবে কাজ করতে চাই ভাই। বড় ভাই রাঙ্গ ভাই আছে, তনু পাণ্ডে আছে, বাবুল দাদা ভাই আছে, তা আপনারা সবাই বেশি কিছু বলবো না, আপনারা ফিল্মটা একটু ভালো মতো নাই দেখার চেষ্টা করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার আমরা যে ছবির নামের উপরে ছিলাম এতক্ষণ, সেই ছবিটির নাম হলো সাইকো কিলার। সেই সাইকো কিলার এই যে উম্মাদ চরিত্রে যে অভিনয়টি করছেন, সেই উম্মাদ খুনির চরিত্রে যিনি অভিনয় করছেন, সেও একজন নতুন মানুষ, নতুন অভিনেতা, অত্যন্ত সুন্দর অভিনয় করেছে। সকাল থেকে আমি যা দেখেছি, আমি যা ডাইরেকশন দেওয়ার চেষ্টা করেছি, আমি সেই সাউন্ড গানের কাজ সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম, আমার জীবনে এটা সাইকো কিলার একটা মুভি, আমার জীবনে ফার্স্ট। আমি আর কখনো মুভিতে কাজ করি নাই, টুকটাক কাজ করেছি ইউটিউবে বা বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছি, বাট আমার লাইফে ফার্স্ট যে আমি একটা মুভিতে চান্স পেয়েছি। আমার বন্ধু মাইনুল ইসলাম প্রযোজিত, উনি আমাকে একটা সুযোগ দিয়েছেন, একটা প্রোডিউসার হিসাবে তিনি আমার কিছু একটা ইনভেস্ট করতেছেন। আর এটাতে আসলেই মেন যে ডিরেক্টর বাবুল রাজা, তা আসলে ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ যে উনি আমাকে যেভাবে চেষ্টা করতেছেন আমায় গড়ে তোলার জন্য, যে আমি ইনশাল্লাহ চেষ্টা করি যে আমি এটা সুন্দরভাবে যেন এটা নিজেকে গড়ে তুলতে পারি। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমরা যাই করি, যেতেই করি, যে ভালো আসলে কিছু করতে পারবো না জানি না, বাট মোটামুটি যদি ভালো হয় সে চেষ্টা আমরা আপ্রাণ চেষ্টা করবো। আর যেতে আমরা সিনেমাটা আপনার সবাই হলে গিয়ে দেখবেন, আমরা সিনেমাটা হলে রিলিজ দিব, হলে গিয়ে মুভিটা অবশ্যই দেখবেন, আর বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশ ফিল্ম দেখেন। আপনারা যদি হলে গিয়ে ছবি দেখেন, তাহলে আমরা ভালো কিছু করার জন্য চেষ্টা করবো, করতে পারবো, চিনতে চাই, আপনার ভালোবাসা চাই। আমাদের এই ছবির মাঝে একজন নতুন মুখ এসছে, নাকি ভালো, সকাল থেকে কাজ করে আসছে, এবং পারভেজ গাঙ্গুয়া সাহেবের মেয়ের চরিত্রে অভিনয় করেছে, ডায়না চরিত্রে, ওর নাম হলো সুজানা। অত্যন্ত প্রতিশ্রুতিযোগ্য শিল্পী বলে আমার কাছে মনে হয়েছে, এবং সে যদি একটা না কাজ করে যায় তাহলে ভালো কাজ করবে। সুজানার কাছে তার চরিত্র সম্পর্কে, যে চরিত্রকে সে অভিনয় করতে গিয়ে তার কেমন লাগছে, ভালো লাগছে কি না, সেটা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, সবার প্রতি আমার শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকে আমি নতুন যে ছবিটা করতেছি সেটা হচ্ছে সাইকো কিলার। আসলে আমাদের প্রত্যেকটা জায়গা থেকে অনেক কিছু শেখার আছে, তো সেখান থেকে শিখতেছি, এবং গল্পটা এত অসাধারণ, আমি সকাল থেকে এ পর্যন্ত যতটুকু শট দিয়েছি অনেক ভালো লাগছে, গল্পটা খুবই সুন্দর এবং আমার অনেক ভালো লাগছে। এবং আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন যেন এভাবে ভালো কিছু করতে পারি, এবং ভালো কিছু দর্শককে উপহার দিতে আমাদের পাশেই থাকে। সবাইকে শুভেচ্ছা। এর পাশাপাশি যেহেতু ছবিটি আইন প্রশাসনের উপরে অনেকটাই গল্প, সেখানে আইন প্রশাসনের পাশে একজন সাবিন সুতির ক্যারেক্টারের চরিত্র অভিনয় তাহসিন বিচি, তুমি তোমার সব চরিত্র সম্পর্কে কিছু বলো।
আমি নতুন হিসাবে না আর কি যারা পুরাতন আছেন তারাও বলেছেন যে গল্পটা খুবই সুন্দর, আর যারা আছেন দর্শকরা অবশ্যই মানে সিনেমাটা যখন রিলিজ হবে তখন না হলে গিয়ে দেখবেন। আর বিশেষ করে আমাদের যে ডিরেক্টর বাবুল ভেজা ক্যারেক্টার জন্য আচ্ছা যাই হোক, এখন আমি বলতে হচ্ছে যে অনেকেই আছেন হয়তো সবার কথা নেওয়া যেতে পারে ইচ্ছে করলে, যাই হোক তারপরে আমি সবার এখানে উপস্থিত বলছি এই ছবিতে নতুনদের পাশাপাশি কিন্তু আরও অনেক সিনিয়র শিল্পীরা এখানে আসবেন, সিনিয়র শিল্পীরা আসবেন এখানে, এদের নাম আমি এখন এই মুহূর্তে প্রকাশ করছি না, আগামীতে আপনারা আমাদের কোনো এক অনুষ্ঠানে বা কোনো একদিন শুটিংয়ে সেই নতুন সেই সিনিয়র শিল্পীদের এম কে মিডিয়া বিডিতে আপনারা চোখ রাখুন, আপনারা এম কে মিডিয়ার বিডি মাধ্যমে আপনারা এ টু জেড আপনারা পার সেকেন্ড পার ঘন্টায় আপনারা আপডেট পাবেন, সাইকো কিলারের আপডেটটা পাবেন ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ছবিটা সুস্থভাবে শেষ করতে পারি, আপনাদের জন্য আপনারা সবাই পাশে থাকবেন এবং আপনাদের পাশে আমরা থাকবো, কথা দিলাম। ওই জোরে জোরে ওই ভাই জোরে খালি ছবির নামটা করবেন সবাই একসাথে, সবাই একসাথে।